জামাতকে মাঠে নামিয়েছে, নামে নাই, নামিয়েছে তাদের বিশ্বস্ত ঠিকানা, তাদের আসল মুরব্বী বিএনপি। বিএনপি তাদেরকে নামিয়েছে, তারা নির্বাচনে নিবন্ধিত দল নয়, কিন্তু তাদেরকে নামানোর অর্থ হচ্ছে বিএনপি আগুন সন্ত্রাসের জন্য প্রস্তুত হচ্ছে। বিএনপি আবারও ভাঙচুর করবে, আবারও আগুন নিয়ে তারা বাস পুড়াবে, মানুষ মারবে, মানুষ পুড়িয়ে মারবে, অবলা নারীকে পুড়িয়ে মারবে, স্কুল শিক্ষকের চোখ তুলে নেবে। আজকে ওই রাজনীতি যারা করে তাদের পৃষ্ঠপোষকতা করে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি বাংলাদেশের। আর শত্রুতা কারোর সাথে আমরা করি না, কিন্তু এই জাতির 17 কোটি মানুষের একমাত্র শত্রু হচ্ছে এই বিএনপি। ক্ষমতার জন্য তারা পারে না, হেন কোনো অপকর্ম নেই, ক্ষমতা যদি আসে এই দেশ গণতন্ত্র গিলে খাবে, মুক্তিযুদ্ধ গিলে খাবে, স্বাধীনতার আদর্শ গিলে খাবে, ভোটে বাক্স গিলে খাবে। ক্ষমতায় আসতে পারলে তারা আবারও হাওয়া ভবন করবে, আবারও লুটপাট করবে, আবারও দুর্নীতি করবে। ক্ষমতায় আসলে বিএনপি এই দেশে বিদ্যুতের জায়গায় খাম্বা আসবে। দুইবার নাকি আমরা প্রতারণা করছি, আমরা তো আপনাদের ডাকছি না, আসেন আসেন, আবার সাদিলে খাইব, সেটা আমরা জানি, সাদিলে আবার খাইবেন। তত্ত্বাবধায়কটা মানলে, শেখ হাসিনা পদত্যাগ করলে, পার্লামেন্ট বিলুপ্ত হলে তাদেরকে সাথবে কে? হাওয়া বাতাস তাদের ডাকবে। কার সাথে বলবে? বাতাসের সাথে সংলাপে বসবে সরকার পদত্যাগ করলে? কার সাথে বসবে? আজকে এইসব অবান্তর উৎপট কথা মির্জা ফখরুল বলে যাচ্ছে, প্রতারণার শিকার হবেন না। প্রতারণা কে করছে? নালিশ করে করে নিষেধাজ্ঞা আনতে চেয়েছে। আমরা নিষেধাজ্ঞাকে, ভিসা নীতিকে আমরা ভয় পাই না, কারণ আমাদের মনে জোর আছে আমরা সুষ্ঠু নির্বাচন করব, ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা প্রস্তুত হচ্ছি, কাজে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অপকর্ম করলে বিএনপিকেই তার জন্য মূল্য দিতে হবে, এইটা যেন তারা ভুলে না যায়। ঠিক আছে, আপনারা কষ্ট করে আসছেন অনেকবার এখানে, এই নিকুঞ্জে আমি 15 দিন কাটিয়েছি, তখনকার সময় ঘরে থাকতে পারিনি, বিএনপি আমাদের নেতা কর্মীদের ঘরে থাকতে দেয়নি। আর এখন ফখরুল সাহেব মুখে মাইক তো লাগিয়ে রাখে, নেতারা বক্তৃতা করে একেবারে সুন্দর সুন্দর সাজসজ্জা করে এসে ভাষণ দিয়ে এসি রুমে বসে হিন্দি সিরিয়াল দেখতে থাকেন, আপনারা ঘরে থাকে, আমাদের ঘরে থাকতে দেয়নি বিএনপি, আমাদের মাঠে আমাদের নেতাদেরকে বসতে দেয়নি। ভুয়া 52 দল ভুয়া, 27 দফা ভুয়া, 10 দফা ভুয়া, পদযাত্রা ভুয়া, আন্দোলনের উপর আঘাত, তাহলে খেলা হবে, প্রস্তুত হয়ে যা, খেলা হবে জোরদার।
আগামী নির্বাচনে দেখা যাবে, মোকাবিলা হবে। তবে এখন ফাউল করলে খবর আছে, বিএনপিকে আবারও বলি, ফাউল করলে খেলার মাঠে খবর আছে।